আকো এবার প্রধানমন্ত্রীর কান্ধত উলমিল অসমীয়ার স্বাভিমান গামোচাখন। অবশ্যে এবার রঙা পাড়ি দিয়া আঁচু সূতার গামোচাখন নহয়, এবার সেউজীয়া রঙের পাড়িরে জাপিয়ার হির চানেকিরে ফুল বসা এখন গামোচাই শোভা বড়ালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জম্মু কাশ্মীরের শ্রীনগরত এবার আন্তঃরাষ্ট্রীয় যোগ দিবসত অংশগ্রহণ করার সময় দেখা গল শুভ্র কোটা পায়জামার সঙ্গে সেউজীয়া পাড়ির গামোচা পরিধান করে অহা প্রধানমন্ত্রীগী। এই গামোচাখনে যদরে মোদীর গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্বক তুলি ধরলে একে সময়তে লাখ লাখ জনতারও আকর্ষণ করলে দৃষ্টি। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমত আন বহু বিষয়ের চর্চিত হল অসমীয়ার গামোচাখন। ইয়ার পূর্বেও প্রধানমন্ত্রী মোদিয়ে যোগ দিবসের কার্যসূচী তথা অন্যান্য সভা সমিতি সম্বোধনের সময় ডিঙিত গামোচা আড়ি অসমীয়ার আদরক প্রতিদান দিয়ে আহিছে। বিগত বর্ষতো রঙা পাড়ি দিয়া গামোচাখন আড়ি যোগাসনত বহিছিল প্রধানমন্ত্রী মোদিয়ে। একেদরে 2022 চনতো যোগাসনত বহুতে গামোচায় আড়ি লৈছিল। অবশ্যে সেইবার বগা সূতার পরিবর্তে মুগারঙী সূতার গামোচা ব্যবহার করেছিল। 2019 চনত ত্রিরঙ্গবর্ণী অঙ্গবস্ত্রর বাদে আন সকল যোগ দিবসত মোদিয়ে গামোচা সন্মান যাচি আহিছে। এইবার অবশ্যে কৃষ্ণগুরু আশ্রমে গ্রহণ করা গামোচাখনে মোদিয়ে কান্ধত তুলি ললে। একে ধরনের গামোচা এইবার শপথ গ্রহণের সময় কেন্দ্রীয় মন্ত্রী তথা কৃষ্ণগুরু ভক্ত সর্বানন্দ সোনোয়ালেও ডিঙিত আড়ি লৈছিল। শুক্রবারে প্রধানমন্ত্রীয়ে কান্ধত কৃষ্ণগুরু আশ্রমে গ্রহণ করা এই গামোচাখন দেখি আনন্দিত হয়ে পড়ল সোনোয়াল। নিজের এক সেন্ডেলতো ব্যক্ত করলে সেই অনুভব। আনহাতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়ও সামাজিক মাধ্যমযোগে গামোচার প্রতি দেখা আদরের বাবে প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা জ্ঞাপন করলে। নিউজ ডেস্ক, নিউজ 18 অসম, নর্থ ইস্ট।